বাজে রাত 9টা। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে তিস্তায়, তিস্তার থেকে হেঁটে হেঁটে জলপেশে আসবো, বাবার মন্দিরে পুজো দিতে হবে কালকে সময়ের মধ্যে। তো আকাশে বৃষ্টি পড়ছে, তো এখন জানি না কতটা ব্লগ আমাদের সাথে শেয়ার করতে পারবো, কতটা কি আশা করবো আপনাদের সাথে শেয়ার করার। এখন আকাশের উপর টুটালটা নিয়েও যদি বৃষ্টি কমে তাহলে টুটালটা হবে, আর যদি বৃষ্টি না কমে তাহলে টুটালটা হবে না। তো যেটুকু পারবো শেয়ার করবো, ঠিক আছে? তো তোমরা ব্লগটা টুটালটা দেখতে থাকো আর সাথে সাথে, ঠিক আছে? তো বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল আর তার সাথে গাড়ির প্রচুর আওয়াজ ছিল, যেই কারণে আমি সাথে সাথে তখন কিছু বলতে পারিনি, আমাকে পরে ভয়েস অ্যাড করতে হচ্ছে। আর এগুলো হচ্ছে কি, এখন আমরা ছিলাম ময়নগুড়ি রোডে, আমরা টোটোতে করে যাচ্ছিলাম তিস্তার ওদিকে, আর এই লোকগুলো তারা অলরেডি তিস্তার থেকে হেঁটে বেরিয়ে পড়েছে। তো ভাবতেই পারছো তারা কত আগে গেছে, যেই কারণে আমরা যখন ময়নগুড়ি রোডে, তারা তিস্তার থেকে হেঁটে ময়নগুড়ি রোড পর্যন্ত হেঁটে হেঁটে চলে এসেছে। আর এখানে শুধু ছেলে ছিল না, এখানে অনেক মহিলা ছিল, অনেক বাচ্চা ছিল, ছোটো ছোটো যারা কিনা হেঁটে হেঁটে যাচ্ছিলো। তো এটা হচ্ছে গিয়ে ময়নগুড়ি রোডের ওখানকার। আর এগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে প্লাস্টিকের গ্লাস দিয়ে ভর্তি, তো এগুলো হচ্ছে গিয়ে রোডের এই পাশে অনেক জায়গায় ফ্রিতে শরবত খাওয়াচ্ছিলো। তো এগুলো হচ্ছে গিয়ে তার ছিল, সবাই খাচ্ছিলো আর গ্লাসগুলোকে রাস্তার মধ্যেই ফেলে দিচ্ছিলো, এর জন্য পুরো রাস্তাটা একদম সাদা হয়ে গেছে। আর দেখে মনে হচ্ছিলো ঠিক ঠিক এই এই জায়গাগুলোর মধ্যেই বরফটা পড়েছে। রোড পেরিয়ে একটু এগোলো রাস্তাটা ভাগ হয়ে যায়, একটা রাস্তা রাস্তা ওই পাশে থাকে, মাঝখানটা ফাঁকা, এই পাশে রাস্তা। তো আমরা রাস্তার এই পাশে টোটোতে করে যাচ্ছিলাম আর ওই পাশ দিয়ে লোকগুলো হেঁটে যাচ্ছিলো, কি সুন্দরটাই না লাগছিলো দেখতে। সবাই বলতে বলতে যাচ্ছিলো বলে বোম বোম বলে বলে বোম, সবাই এইভাবে বলে বলে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলো। তো ওই পাশে গিয়ে তো আর সম্ভব না, এর জন্য টোটোর এই পাশ থেকেই দূরে চেষ্টা করছিলাম। তো দেখতে খুব সুন্দর লাগছিলো তাই ভিডিও ক্লিপগুলো তুলে রেখেছি। তো ভয়েস তো সাথে সাথে দেওয়া সম্ভব না, তো আমি পরেই ভয়েসগুলো অ্যাড করছি। তো ওরা কী বলছে অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু তোমরা দেখতে থাকো লোকগুলো কী সুন্দর লাগছে যখন সব লোকগুলো একসাথে যাচ্ছে, আর যখন যখন লাইটের আলোটা পড়ছিলো তখন আরও বেশি সুন্দর লাগছিলো, অন্ধকারে যদি কিছু একটা বোঝা যাচ্ছিলো না। তাই আমি শুধু ওই ক্লিপগুলো নিয়েছি যেখানে যেখানে একটু করে লাইটের আলো পড়ছিলো, আর দেখতেও খুব সুন্দর লাগছিলো। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো ফাইনালি আমরা তিস্তার এখানে চলে এসেছি, আর তিস্তার মধ্যে এখন রাস্তার থেকে আমরা নিচের দিকে নামছিলাম। তো এটা হচ্ছে গিয়ে ওখানকার যখন আমরা স্নান করতে যাব ওই জায়গাটায়, তো ওই জায়গাটা তো প্রচুর ভিড় ছিল, সব লোক দাঁড়িয়ে আছে জলে নেমে স্নান করার জন্য। তো এখানেও প্রচুর 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 পরিমাণে ভিড় ছিল, তো আমি চারিদিকটা ঘুরিয়ে দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো এখানে কতটা লোক। আর সব লোকের মুখে একটাই কথা, জয় ভোলেনাথ, হর হর মহাদেব, বোম বলে বলে বোম। যারা যারা ছিল সবার স্নান করা শেষ, আমি ফার্স্টে একটা ডুব দিয়ে এসেছি, তারপরে ভাবলাম ভিডিওর ক্লিপটা একটু নিয়ে নেই। তো আমি আর একা একা নামার সাহস পাচ্ছিলাম না, নামতে গিয়ে ওইখানে একটা দিদি ছিল, দিদিটাকে বারবার ধরছিলাম, আর আমি জলে এমনিতেও প্রচুর ভয় পাই। তো আমি আরও একবার ডুব দিয়ে আসলাম নদীর থেকে, তো প্রচুর ভয় পাচ্ছিলাম, এত স্রোত যাচ্ছিলো আর জলটাও প্রচুর 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 ঠান্ডা ছিল। তো তিস্তার থেকে স্নান করে আমরা হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি, আমার সাথে রয়েছে মামি। প্রচুর ঠান্ডা লাগছিল এখন এই জায়গাটার মধ্যে, তো আমরা রওনা দিয়ে গেলাম জলপেশে। তো এখন রাত 12:47, তো আমরা এখন আছি হচ্ছে গিয়ে ময়নগুড়ি রোড থেকে ইন্দ্রামোড়ের রাস্তায়। ফ্রন্ট ক্যামেরা করলে কিছু দেখা যাচ্ছে না, রাস্তায় অতটা আলো নেই, খালি জাস্ট ব্যাক ক্যামেরা দেখে ভালো বোঝা যাচ্ছে। তো সামনে হাঁটছে বিকার বাবা, তার সামনে ভোলেনাথ শঙ্কর, জোশ কতটা আছে আরো কত বুঝে।
সৃষ্টি কে জন্ম সে ভি পহলে তেরা বাস থা ইয়ে জগ রহে আ না রহে রহেগি তেরি আস থা ক্যা সময় ক্যা প্রলয় দোনো মে তেরি सीपियों की ओट में भोलेनाथ शंकरा मोतिया हो जिस तरह हे शिवाय शंकरा मेरे मन में शंकरा भोलेनाथ शंकरा तू बसा है उस तरह हे शिवाय शंकरा मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा नमो नमो जी शंकर भोलेनाथ शंकर जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकर नमो नमो जी शंकर भोलेनाथ शंकर चंद्रमाला लाट पे भस्म है पूजाओं में वस्त्र बाग छान का है खड़ा उपाव में प्यास क्या और तुझे गंगा है तेरी जटा पर्वत का मेहराणी मैं तेरी मेरी पर पड़ेगी भोले निक्की पहला तू भोला पर्वत का मेहराणी मैं तेरी मेरी पर पड़ेगी भोले निक्की पहला तेरा साथ ही चाहिए years later এখন মানে সকাল 8টা অবস্থা দেখতে পাচ্ছ ভিড়ে ভিড়ে পুরো পুরো শেষ মানে সারাতে এত বৃষ্টি যে কোনো ভিডিও বানানো কিছু পাই নাই চায় দোকানে বসে আছি জলপেশ মানে বাড়ি যাবো যে ব্রিজের রাস্তা বন্ধ জানি না কি কারণে লেভেল লেভেল এই যে হাত এগুলো হাত সারা শরীর ভেজা কাটকাটা আমার আর এই হচ্ছে গিয়ে মানুষের অবস্থা এই যে ভিজা ক্যাচ কাটা এই যে একজন ভিজায় ক্যাচ কাটা এই যে একজন ভিজে ক্যাচ কাটা তাহলে ভাবতেছি কখন বাড়ি যাব ফাইনালি আমরা একটা দুটো পেয়ে গেছি আমরা বাড়ি যাচ্ছি ঠান্ডায় শরীর কাঁপছে দেখতে পাচ্ছ
হচ্ছে তোমরা পোলোর অবস্থা আর একটুখানি দূরে বাড়ি বসে পড়ছে ওর অবস্থা শেষ হয়ে গেছে পোলো ঠিক আছিস পোলো ঠিক আছিস আরো যাবি আবার আসছি নতুন কোনো একটা ভিডিও নিয়ে।